আমি 2016 সালে শিক্ষক দিবসে অর্থাৎ 5ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমি সিলেক্ট হই। আমি পুরস্কার পাই এবং এই পুরস্কার যখন পাই তখন নিশ্চয়ই আনন্দ পেয়েছিলাম, কারণ আমি আপনারা জেনে থাকবেন বা খোঁজ নিয়ে দেখবেন মানে অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসেছিলাম, গোটা জেলাতেই স্কুলের প্রচার হতো, একটা অখ্যাত স্কুলকে সবাই দেখতে যেত এবং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় ডিআই বা স্কুল এডুকেশনের যারা তারা আমার স্কুল সম্বন্ধে গল্প করতো, দেখে আসতো। সেই জায়গাটা একটা কুখ্যাত স্কুলকে বিখ্যাত পর্যায়ে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তার স্বীকৃতি স্বরূপ, শুধু তাই নয়, পথ নিরাপত্তা অভিযান যেটা সেফ ড্রাইভ সেফ লাইফ করেছে মুখ্যমন্ত্রী, তার আগেই কিন্তু আমি পথ নিরাপত্তা অভিযান বড় সেমিনার করেছি, যেটা সর্বশিক্ষাতেও সেটাকে দেখানো হয়। তো আমি 2016 সালে তার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন দিক দিয়ে আমি শিক্ষা ভবন থেকে সর্বশিক্ষা থেকে আমার নামটা ভীষণভাবে ওরা এ করে এবং তাতে আমি শিক্ষারত্ন পুরস্কার পাই। শিক্ষারত্ন পুরস্কার 2016 5ই সেপ্টেম্বর পুরস্কার পেয়েছিলাম। পুরস্কার পাওয়ার কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু আমাদের ডিআই ম্যাডামকে ডেকে তখন আমার ওই স্কুল অনুষ্ঠান করে সেই টাকাটা আমি স্টুডেন্টস ওয়েলফেয়ার একটা অ্যাকাউন্ট করে সেই টাকাটা আমি এখন ডোনেট করি। এখন আমি এই শিক্ষারত্ন তখন আনন্দ পেলেও এই মুহূর্তে কিন্তু এটাকে ফিরিয়ে দিয়ে আমি আনন্দ পেতে চাইছি, আমি হালকা হতে চাইছি। যে কাণ্ড আজ আরজিকরকে কেন্দ্র করে, আরজিকরের ডাক্তার, মহিলা ডাক্তার আমাদের মেয়ের মতন, তাকে যেভাবে পৈশাচিকভাবে ধর্ষণ এবং হত্যা করেছে নৃশংসভাবে, তারই প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই প্রশাসনিকভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, এটা খুব ভয়ানক ব্যাপার, আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝতে পারছি। যার ফলেই আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরস্কার আমি ত্যাগ করবো এবং তার জন্যে আমি নিজে 25,000 টাকা আমি ফেরত দেবো এবং যা গিফট আছে সেটাও আমরা ফেরত দেবো। তার জন্য ডিএম সাহেবকে চিঠি করা হয়েছে, কমিশনার অফ এডুকেশনকে চিঠি মেল অলরেডি পাঠিয়ে দিয়েছি, ডিআইকে পাঠিয়ে দিয়েছি, আমরা এখান থেকে ডিএম এর কাছে যাবো এবং কীভাবে করবো। আমি আর আমার আরও বক্তব্য যে আজকে কিন্তু খুব ভয়ানক ব্যাপার সবার, আপনাদের আমাদের প্রত্যেকেরই মেয়ে ছেলে বা এরা পড়বে, সেটা প্রত্যেকটা শুধু আরজিকর নয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিষ্ঠান, শুধু ডাক্তারি প্রতিষ্ঠান না বা মেডিকেল প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠানে একটা পাপ চক্র মারাত্মকভাবে তৈরি হয়েছে যেখানে কেউ শান্তিতে নেই এবং আগামী দিনে কিন্তু এই তিলোত্তমা একটা নয়, এরকম তিলোত্তমা বহু ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে আমরা সাবধান হতে হবে এবং সবাই যাতে এই আন্দোলনে সামিল হয় এবং আগামী দিনে আমাদের প্রজন্ম যাতে সঠিকভাবে তারা এ করতে পারে আর কি, বেঁচে থাকতে পারে, সেই ব্যাপারটা আমরা কিন্তু ভীষণভাবে আমরা নাড়া দিচ্ছি। আর আমার সবসময় মনে হয়, আমি কথা শুনছিলাম বেশ কয়েকবার, আমি শুনতে পাইও না তিলোত্তমার মা বাবার কথাগুলো শুনে, তিলের দিকে যাদের মানুষ করেছিল সেই তিলোত্তমা তাকে এইভাবে তুলে দিতে হবে সেটা কল্পনা করা যায়, যার ফলে এটা কিন্তু আমাদের, আমি না, আমাদের সবাইকে ভাবতে হবে। আমি ভেবেছি যে আমি যদি এগিয়ে আসি, আমার মতন আরও অনেকে যারা শিক্ষারত্ন পেয়েছে অনেকে, তারাও যদি এগিয়ে আসে তাহলে হয়তো দেখা যাবে একটা ভয়ানক একটা এ তৈরি হবে, অন্তত আগামী প্রজন্মকে আমরা জবাব দিতে পারবো। এটা তখন এ হয়েছিল এবং আমি নিজেও খুব মানে নেশার মতন আমি করেছি এবং তার স্বীকৃতিও আমি পেয়েছি, পাইনি না সেই স্বীকৃতিটাই 2016। শুধু 2016 এই স্বীকৃতি নয়, 2016 পরে 2017 জেলার বেস্ট স্কুল 12টা, তার মধ্যে আমার স্কুল, জেলার ব্লকের বেস্ট স্কুল আমার, এইসব পুরস্কারগুলো আমরা স্বীকৃতিগুলো পেয়েছি।